দেখো জীবন মরণ সব তো উপর আমার হাতে, এগুলো তোমার কি দোষ বলো? আমারই তো দোষ, লোকটা যেতে চাইনি, আমি তাহলে জোর করে আল্লাহ আমি কি করলাম আল্লাহ। যার যেখানে মৃত্যু আছে তাকে তো সেখানে যেতেই হয়। আমি তো যেটা জানি, আমি তো যেটা জানি, কিন্তু দিলা তো আমি বললাম বুবু, দিলা তো আমি বললাম। ও বুবু বুবু, একবার একবার আমার আপনি ওর কাছে নিয়ে চলেন বুবু। তোমাকে যেতে হবে না, বারেক তো বললই জামালের লাশ ওরা নিয়ে আসছে। কখন আসবে, কখন আমি তাহলে শেষ দেখা দেখবো বুবু? আর তো সহ্য হচ্ছে না বুবু, সারাটা জীবন অনেক খেলায় খেলায় কেটেছে আমার। মানুষটাকে পেয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখেছিলাম বুবু, আমার সব স্বপ্ন আমার শেষ হয়ে গেছে বুবু। তোমার স্বপ্ন দেখাটাও ছিল মিথ্যে জবা কুসুম। জামাল যে তোমাকে কোথায় নিয়ে এসেছে? বাবু আপনি কি আমার একটু একটু বিষ দিতে পারেন? আমি আমি আর এই জীবন রাখতে চাই না বাবু। তোমাকে আমি কি করে বিষ দেবো জবা কুসুম? তুমি যে অনেক টাকার বিনিময়ে আমার কাছে আছো, আমি তো নিজের লোকসান করতে পারি না। আর যে কারণে তুমি বিষ খেতে চাইছো সেটা তো বাবু কিছু বলেন না কেন, আছে আছে বিষ বলেন। বিষ বিষ তো নেই জবা কুসুম আমার কাছে, জীবন আছে, জীবন, নতুন জীবন, আমি তোমাকে তাই দেব। আমি ডাইনি, আমি ডাইনি, আমি হতভাগিনী মানুষটারে, মানুষটারে আমি খেয়ে ফেললাম বাবু। শুধু শুধু নিজেকে দোষী করছো জবা কুসুম, শুধু শুধু। কথা জবাব দিচ্ছ না কেন? আমি আসলে বুঝতে পারছি না এসব কথা মানে কি। মানে আবার কি থাকবে, তোমার কাছে তো ছবি বানানো তাই না? হ্যাঁ। তাহলে আমি ছবি বানাতে বললে দোষ কোথায়? আছে না, আছে আর আছে যে সেটা তুমিও বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি না, কারণ আমি এর মধ্যে কোনো জটিলতা দেখতে পাচ্ছি না। কি দেখছো এমন করে? আমি আসলে তোমাকে বুঝতে পারছি না, এত কিছুর পর আমার সাথে এত সহজ কি করে হচ্ছে? আসছো কেন তুমি? আমাদের সবচেয়ে বড় বিষয় কি জানো, আমরা সবসময় অন্যের বিষয়টা দেখি, নিজেরটা না। ঠিক বুঝলাম না, এত কিছুর পর আমি কিভাবে তোমার সাথে সহজ হচ্ছি এটা তোমার ভাবনা, অথচ তুমি এটা ভাবছো না তুমি কেমন করে সহজ হচ্ছ আমার সাথে। আমি নয়? তাহলে তুমি এখানে বসে আছো কেন? তুমি আসতে বললে ফোন করে তাই।
আমি ফোন করে আসতে বললেই তুমি আসবে কেন? মিস্টার ডিরেক্টর, পেটে খিদে রেখে মুখে লাজ দেখানো কোনো ভালো কাজ নয়। বুকের ভেতরে আমার প্রতি তোমার টানটা ঠিকই আছে সাজ্জাদ, হয়তো সেটা বুঝেই আমি তোমার কাছে সহজ হতে পারি। না, এটা তুমি ঠিক বলছো। এটা এটা কি হলো, আটকে গেলে কেন বলো? আমি এখন উঠবো না, আর প্লিজ কখনো এভাবে আর ফোন দিয়ে আমাকে আসতে বলবে না। আমি বলবই, আমি কিন্তু আসবই না। আসবে সাজ্জাদ, আসবে, আমি জানি তুমি আসবে। ও, আমার সম্পর্কে এটাই বুঝি তোমার ধারণা না? তুমি তুড়ি বাজাবে আর আমি না? সাজ্জাদ, তুড়ি আমি বাজাই না। আমি তোমার সাথে কাজের কথার জন্যই। সরি না, আমি তোমার কাজটাই করব না। কেন করবে না? এটা আমার ইচ্ছে, কোন কাজ করব কোন কাজটা করব না এটা আমার পছন্দ। তোমার কাজটা আমার পছন্দ হচ্ছে না, তাই পছন্দটা তোমার বদলাতে হবে সাজ্জাদ। সম্ভব না। আমি সম্ভব করব সাজ্জাদ। চ্যালেঞ্জ করছো? না, সিদ্ধান্ত দিচ্ছি। তাই? হ্যাঁ সাজ্জাদ, জীবনে তুমি যদি আর একটি ফিল্মও বানাও তবে সেটা আমারটা। কথাটা মনে রেখো। কেন করলে রুবেত? কেন? এত করে বলার পরেও তুমি আমার কথা শুনলে না কেন? তুমি ধারণা করতে পারবে না এর পরিণাম তোমার জন্য কতটা ভয়াবহ হতে পারে। ভুল করলে রুবেত, ভুল করলে, মস্ত বড় ভুল করলে। যদি বলি ভুলটা আপনি করেছেন আম্মা? আমি? হ্যাঁ, আপনি একটা সহজ সরল ব্যাপারকে জটিল করে তুললেন। বুঝতে পারছেন না আম্মা, আপনার আর আমার দুজনের দুরকম কথা হওয়ার কারণে পুলিশের কাছে একটা সন্দেহের কারণ হলাম আমরা। সেই জন্যই তোমাকে আমি বলেছিলাম, কিন্তু তুমি শুনলে না। শুনেছিলাম আম্মা, শুনেছিলাম, আপনার সেখানে মিথ্যাটাই আমি পুলিশকে বলেছিলাম, কিন্তু কিন্তু কি আপনি কি জানেন আম্মা, আপনার সেই লোক সেই শাহাবুর এখন পুলিশের কাস্টডিতে। সে আমার সামনে দাঁড়িয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সবই বলেছে পুলিশকে। সে তো মিথ্যে সাক্ষীও দিতে পারে, তাহলে তুমি তুমি স্বীকার করবে কেন? সে যে মিথ্যে সাক্ষী দিচ্ছে না তার প্রমাণও তার কাছে আছে আম্মা। আপনার মোবাইল থেকে পাঠানো MMS শাহাবুরের মোবাইলে আছে আম্মা, ভ্রমরের ছবিও আছে। আমি জানি আম্মা, এসব ব্যাপার আপনার কাছে খুবই তুচ্ছ, সামান্য একটা ফোন কল মাত্র, তাই আমি এসব নিয়ে ভাবছি না। আমি ভাবছি ওই ভ্রমর কি, ওকে আপনি কোথায় রেখেছেন? ভ্রমর কে আম্মা? তার সাথে আপনার কি সম্পর্ক? আমার সাথে? না, আমার সাথে তার কি সম্পর্ক? তাহলে আপনি ওই কথাটা আমাকে কেন বললেন আম্মা? কোন কথা? পরিণামের কথা, ভয়াবহ পরিণাম। বলুন আম্মা, আমার কেন যেন মনে হচ্ছে ভ্রমরের সাথে এই পরিবারের, বিশেষ করে আপনার, কোনো একটা বিষয় আছে এবং আপনি ভয় পাচ্ছেন।
এবং বিষয়টা প্রকাশ হয়ে গেলে অনেক বড় একটা সর্বনাশ হয়ে যাবে, তাই না আম্মা? সেটা তো সঠিক জানি না। জানেন না, এতদিন ধরে একসাথে আছেন আর ঠিকানা জানেন না? হাসান ভাই, আমি তো শুনছি আপনি তার সবচেয়ে কাছের বন্ধু, আপনি নিশ্চয়ই জানেন তার ঠিকানা। না ভাবি, গ্রামের ঠিকানা আমার জানা নেই, কখনো বলেনি জামাল। বুবু, কতবার বলেছি জামাল, মানুষের আপদ বিপদের তো ঠিক নেই, বাড়ির ঠিকানাটা আমাদেরকে দিয়ে রাখো। কিন্তু পাগল, ঠিকানা দিল না। ভাই চলে। কোথায়? যেখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে। সেখানে গিয়ে কি করবে? আপনিই তো বললেন সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, আর হাসপাতাল থেকে তার ভাইয়েরা তার লাশ নিয়ে গেছে। হ্যাঁ, নাম ঠিকানা না লিখে তার ভাইয়েরা তার লাশ নিতে পারে নেই। হাসপাতাল থেকে ঠিকানা নেব, তারপরে তার বাড়িতে যাব। চলেন। জবাকুসুম, সেখানে গিয়ে কী করবে তুমি? কিছু করবো না বুবু, শেষবারের মতো একবার তাকে দেখব। কি পরিচয়ে যাবে? তোমার সাথে জামালের শুধু বিয়ের কথা হয়েছে, বিয়ে কিন্তু হয়নি। তুমি সেখানে যাওয়া কিন্তু তোমার নিজেকে ছোট করা, জামালকে ছোট করা। মৃত একজন ব্যক্তিকে অসম্মানের কি কোনো দরকার আছে? তোমার যা অবস্থা, তাতে যে কোনো মানুষই ধরে নেবে। তাছাড়া তুমি বা আমি, বারেক, হাসান, আমরা তো কেউ জানি না জামাল বিবাহিত কি না, ওর বাড়িতে স্ত্রী আছে কি না, যদি থাকে। আছে বুবু, আছে। জামালের ভাইদের সাথে জামালের স্ত্রীও এসেছিল লাশ নিতে। সে কারণেই আমাদের খালি হাতে ফিরতে হয়েছে।
কথাটা তোমাকে আমি বলেছিলাম, আমার নিজেরও তোমাকে খুব পছন্দ, মনে আছে? খেয়া জীবনে কোনোদিন আমি মানুষ চিনতে ভুল করিনি, কিন্তু এই প্রথম আমি মারাত্মক একটা ভুল করে ফেলেছি। আমি তোমাকে চিনতে পারি। ওপরে ওপরে তুমি খুব সহজ, সরল, সুন্দর, কিন্তু ভেতরে ভেতরে তুমি খুবই জটিল, কমপ্লিকেটেড। হ্যাঁ, আমি জানি আমার কথা শুনে তুমি অবাক হচ্ছ, কষ্ট পাচ্ছ, কিন্তু কথাগুলো বলার জন্যই আমি তোমাকে ডেকেছি। কেন 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 এরকম চালাকি করলে তুমি আমার সাথে বলো তো? চালাকি? আমি গোপনে আমার ছেলেকে ট্র্যাক করে বিয়ে করে অনেক জঘন্য একটা কাজ করেছো তুমি, আর এটা করেছো তুমি অনেক হিসাব নিকাশ করে। আর এই জঘন্য কাজের শাস্তি তোমার তো পেতেই হবে। খেয়া, রুবায়েতকে তোমার ডিভোর্স করতে হবে। না, তোমাকে আমি বঞ্চিত করবো না, তোমার তো অর্থের দরকার, তাই না? কাবিনের টাকার সাথে আরো 5 লাখ টাকা তোমাকে আমি দেবো।